বিচারের মাঠে ডাকার বিষয়টা থাকবে না, তবু একটা জিনিস থেকে যাবে, বিচারের মাঠে আবার আল্লাহ আমাদের সামনে আসবে, সব পুরুষ নারী আদমের ছেলে উপস্থিত হবে, আল্লাহ সেখানে উপস্থিত হবেন, আল্লাহ তখন বলবেন আকাশ জমিন পরিমল পর একটু পাপ নিয়ে বিচার মধ্যে উপস্থিত হয়েছ, আমি আল্লাহ তোমার সামনে উপস্থিত হয়েছি সেই পরিমাণ ক্ষমা নিয়ে, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, তোমার পাপ যত আমার ক্ষমা তত। যদি শিরক না থাকে, এখানে একটা কথা থেকে যদি শিরক না থাকে, এটা বাংলাদেশ বিপদ সীমার উপর দিয়ে শিরক চলে, তার নাম বাংলাদেশ, বাড়িতে মাঠে ঘাটে স্কুলে কলেজে বিশ্ববিদ্যালয়ে সব জায়গাতে, সব জায়গাতে এমন শিরক আছে, শিরকে দেশে করে পরিপূর্ণ হয়ে আছে, রাস্তাঘাট শিরকে ভর্তি হয়ে আছে, বাড়িঘর শিরকে ভর্তি হয়ে আছে। ছেলেটা বলছে দেশ ট্রাভেলস গাড়ি সূর্য বলছে শাহমুখের পবিত্র ভূমি, রাজ সাহেবের শাহমুখম পবিত্র ভূমি, শাহমুখমের বাপের ভূমি, রাজ সাহেব কার ভূমি, তো গাড়ির সুপার সুপারভাইজার কি বলছে শাহমুখমের পবিত্র ভূমি, যখন সূর্যটা ডুবেছে হাতে হাতে আলো দিয়ে দিয়ে যাই শুনুন সুপারভাইজার সবাই চাই গাড়িতে আলো দিলে কেন, বলছে আমার বস সূর্য ডুবার সাথে সাথে গাড়িতে আলো দিতে বলেছে, ওটা তো হিন্দুদের কাজ, সূর্য ডুবার সাথে সাথে বাড়িতে কি করতে হবে আলো দিতে হবে, ওটা তো হিন্দুদের কাজ। আর যেগুলো স্কুল কলেজে রাস্তাঘাটে অফিস আদালত আছে সেটা থাক, সামাজিক ভাবে যে মানুষ তৈরি করছে তার কোনো হিসাব নাই, বিচারের মাঠে আল্লাহ একটা কথা রেখে দিলেন যে যদি শেষ না থাকে তাহলে তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার যে পরিমাণ পাপ আমার সেই পরিমাণ ক্ষমা, তোমার পাপ যত আমার ক্ষমা তত, যদি শেষ না থাকে। সম্মানিত দিদি ভাই বোন, সবচেয়ে ভারী নীতি সদাচার, তবে আর একটা ভারী নীতির কাজ আছে, এই যে বলে নিয়ে ধারাবাহিক ভাবে আপনাকে কিছু সদাচারণ দেখাবেন ইনশাআল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফাকিল কালেমা কানে, দুইটি বাক্য খাফিমা কানে হাবিবা কানে এলা রহমানে, রহমানের কাছে অতীব প্রিয়, খাফিফা কানে আলাল লিসানে, উচ্চারণে একেবারে হালকা, উচ্চারণ করতে অজু লাগে না তাই তো হালকা, উচ্চারণ করতে টাকা লাগে না তাই তো হালকা, উচ্চারণ করতে গায়ে শ্রম দিতে হয় না তাই তো হালকা, ইবাদত করতে টাকা লাগে বলেন তো সেটা কোন ইবাদত, ইবাদত করতে কষ্ট পাওয়া যায় অনেক সময় লাগে তাকে করতে বলেন তো সেটা কি, ইবাদত করতে উঠা বসা করা লাগে এটা একটা ঝামেলা আছে, অজু কত কষ্ট সেটা কি, ইবাদত করতেও কষ্ট পাওয়া যায় কিন্তু অবাক ইবাদত যে তা একেবারেই সহজ, ভারী নয়, টাকা লাগে না, অজু লাগে না, সাকিলা কানে ফিল মিজানে দাড়ি পাতে খুব ভারী অতীব ভারী, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ জীবনে কোনদিন মানুষ এক লক্ষ বার টিকাতে পারবে না, যা কখন ভুল হয়ে গেছে কোন দাঁড়ে চলে গেছে, ধর্ম এরকম দোয়া ইউনুস আপনি পড়েন আপনার মতো পড়েন, আল্লাহ বলছেন পৃথিবীতে মানুষ যে কোনো বিপদে পড়ে দোয়া ইউনুস করবে আমি আল্লাহ তাকে রক্ষা করবো, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন
লক্ষ, আবার সোয়া লক্ষ, আবার সোয়া লক্ষ। বরিশালে গেছিলাম 2003 সালে, 3 দিন ছিলাম, কোন সঠিক আকিদার মানুষ দেখিনি। মাগরিবের পরে এক জায়গাতে কথা বলছিলাম, কথা যখন বলা শেষ হলো, একটা লোক লাফিয়ে উঠে বুকের সাথে জড়িয়ে ধরে বলছে, 40 বছর পরে চাঁপাইনবাবগঞ্জের ভাষা শুনলাম, শুনতেই ভালো লাগে। আমার বাসায় চলেন দাওয়া, খেতে বসেছি, খাওয়া শেষ হয়েছে, তার একটা মেয়ে ঘর থেকে বলছে, হুজুর আমার একটা কথা। কি কথা? আমাদেরকে আমাদের পীর সাহেব বলেছে আমার ছোট ভাইটা দুষ্ট, সেই জন্য সোয়া লক্ষ বার দোয়া ইউনুস পড়তে বলেছেন আমার মাকে। তো আমার মা সোয়া লক্ষ বার ইউনুস পড়েছে, তো ভুল ত্রুটি হলে কি কোনো হবে? তোমার পীর সাহেবের ভুল, তোমার সোয়া লক্ষ বার মানুষ দোয়া ইউনুস টিকাতে পারবে, হিসাব করতে পারবে কতবার পড়লো। কেমন কথা, একটু যে কেউ বুঝতে চায় না, ধর্ম কি আর এমন হতে পারে? আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিয়ে দিবেন।